এসেছি এবং আমার পূর্বের অভিজ্ঞতাতে যা মনে হয়েছে, আমি কিন্তু সবসময় এই কথাটা বলে আসছি যে ইনশাল্লাহ আমি লক্ষাধিক ভোটে ডিফারেন্সে জিতব এবং সেইভাবেই আমার কথাটা যেটা বলেছি এটাই রাখবো এবং আমি ইনশাল্লাহ জিতব। তবে এখানে ব্রডকাস্টিং খুবই স্লো হচ্ছে, সব জায়গায় খুব স্লো হচ্ছে, যে ব্রডকাস্টিংটা আমি অনুরোধ করবো আইন শৃঙ্খলা বাহিনীকে একটু দ্রুত করার জন্য, যাতে মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারে। আর জয় পরাজয় উপর আল্লাহর হাতে, তবে আমার দৃঢ় বিশ্বাস আমি ইনশাল্লাহ জিতব। ইভিএম এর জন্য কি স্লো হচ্ছে? অনেকটা তাই স্লো হচ্ছে, কেন হচ্ছে আমি ঠিক জানি না, তবে আমি অনুরোধ করবো যে এটা প্রশাসনকে একটু তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়ার জন্য। জয়ের ব্যাপারে শতভাগ আশ্বস্ত, জয়ের ব্যাপারে শতভাগ আশ্বস্ত। কোথাও কোনো অভিযোগ আছে আপনার? কিছু কিছু জায়গায় অভিযোগ ছিল, কিছুটা ভুল বুঝাবুঝিও হয়েছে, কিছুটা সমস্যা হয়েছে, ঠিক যেতে পারছিল না, আমাদের কিছু প্রবলেম হয়েছিল সকালের দিকে, এটা হয় অনেক জায়গায়, এখন মোটামুটি ঠিক হচ্ছে। তবে আমি অনুরোধ করব আইন শৃঙ্খলা বাহিনী যেন সহযোগিতা করে, যাতে নির্বিঘ্নে মানুষ ভোট দিতে যেতে পারে। থ্যাংক ইউ। আমাকে ছেড়ে আমি আর কথা বলবো না, আরেকটু না না এর জন্য আপনি কি উপহার দিতে যাচ্ছেন? আমি এখন আর কথা বললাম, আমাকে ছাড়ো। এই আছে প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী কি আপনি কি উপহার দিতে যাচ্ছেন? অবশ্যই বিজয় উপহার। থ্যাংক ইউ। আমি আমার কেন্দ্রে ভোট দিলাম। এই মাইক একটু নিচে নামান, ভোট মাইক্রোফোন নামান, শেষ নেওয়া পর্যন্ত ভোটের সম্পর্কে কিছু বলা যাবে না। তবে জনস্রোত, ভোটারদের স্রোত হাতির পক্ষে আছে, আমার পক্ষে আছে, ইনশাল্লাহ পরিবর্তন লক্ষ্যে আছে। আপনারা অপেক্ষা করেন, অবজার্ভ করেন, পুলিশ প্রশাসন এবং নির্বাচন কমিশন কতটুকু নিরপেক্ষতার সহিত কাজ করে এটাও আপনারা দেখবেন। আর একটা বিষয় হলো যে আইডি কার্ড ছাড়া ঢুকতে দিচ্ছে না, কিন্তু ভোট দিতে তো আইডি কার্ড লাগবে না, এই কথা বলা হয় নাই যে ভোট দিতে আইডি কার্ড লাগবে, থাম্প ইমপ্রেশনের সাথে মিললেই হবে। এখন যারা থাম্প ইমপ্রেশন মিলে তাদেরকে যেন ভোট দিতে দেওয়া হয়, আইডি কার্ডের জন্য রাস্তায় পুলিশ আটকাচ্ছে, এটা যেন না করা হয়। তবে বহিরাগত কোনো লোক যাতে ঢুকতে না পারে সেটাও আপনারা পুলিশকে দেখবেন, পুলিশ বাহিনীকে দেখার জন্য অনুরোধ করতেছি। কারণ হ্যাঁ, আইডি কার্ড দেখলে বোঝা যাবে যে বহিরাগত কিনা, কিন্তু কেউ যদি ভোটার থাকে, এলাকা থাকে, তাকে ভোট দিতে দেবেন। সকালবেলা আপনি ভোট দিলেন, যে পরিবেশ দেখছেন কেমন দেখছেন, আর জয়ের ব্যাপারে আপনি কতটা আশাবাদী? আল্লাহ পাকের মেহরবানিতে সকল মিডিয়া এবং পত্র পত্রিকার রিপোর্ট, জনগণের রিপোর্ট, আল্লাহর রহমতে লক্ষাধিক ভোটে ডিফারেন্স হবে ইনশাল্লাহ, লক্ষাধিক ভোটে আল্লাহর রহমতে জয় লাভ। এজেন্ডার ব্যাপারে একটু বলেন, এজেন্ডার কি প্রবেশ করতে পারে? আপনার এজেন্ডা কি প্রতিটা কেন্দ্রে বিনা বাধায় প্রবেশ করতে পেরেছে? শুধু পাওয়ার স্টেশনে ঢুকতে দেয় না, সিদ্ধিরগঞ্জ, সিদ্ধিরগঞ্জ থানার সিদ্ধিরগঞ্জ পাওয়ার স্টেশনে 5 নম্বর ওয়ার্ডে হেলাল আমার একজন এজেন্ট, সে জানাইলো তাকে সেখানে ঢুকতে দেয় না। আমি ওই এলাকায় আমাদের টিভিদেরকে বলছি ব্যাপারটা দেখার জন্য, এবং আমি নিজেও দেখতে যাচ্ছি। এখন পর্যন্ত নাই, এটাকে আপনি কিভাবে দেখেন? আমি আমি খেয়াল করি নাই, বেশি কথা কষ্ট না কেন। নৌকার এজেন্ট ঢুকছে কি ঢুকে না, এটা আমি এখন তো খেয়াল করি। কাকা সিসি ক্যামেরা তো বন্ধ করে দিচ্ছে, ভোটের পরিবেশ কেমন দেখছেন আপনি? আপাতত আপাতত ভালো দেখছি, কিন্তু চূড়ান্ত ভালো হবে ভোট শেষ হওয়ার পর, গণনার পর, এর আগে বলা যাবে। কাকা সিসি ক্যামেরা তো বন্ধ করে দিয়েছে, তো আপনার কি মনে হয় যে আপনি তো কেন্দ্র পরিদর্শন করেছেন, সিসি ক্যামেরার প্রয়োজনীয়তা রয়েছে? আমি মনে করি সিসি ক্যামেরার প্রয়োজনীয়তা রয়েছে। সিদ্ধিরগঞ্জ পাওয়ার হাউস স্টেশনে ঢুকতে পারে, তাকে ঢুকতে দেয় নাই, এটা প্রিসাইডিং অফিসার। এখন তো শুরুই হয় ভোট, মাত্র আমি ভোট দিলাম, আর কয়েকটা কেন্দ্রে যাবো তারপরে।